বলিউডে বিষাদের ছায়া সতীশীন মায়ানগরী। 1956 সালে পাঞ্জাবে জন্ম। গ্র্যাজুয়েশনের পর যোগ দেন ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। তারপর থেকে একের পর এক সিনেমায় নিজের জাত চিনিয়েছেন সতীশ। মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার কিংবা দিওয়ানা মস্তানার পপ্পু পেজারকে মনে আছে? সতীশের বলিষ্ঠ অভিনয় তুখর কমিক টাইমিং ছাড়া যে সিনেমাগুলো কোনোভাবেই শিখরে পৌঁছতে পারত না। মিস্টার ইন্ডিয়ায় অনিল কাপুরের সঙ্গে তার জুটি মন কেড়েছিল দর্শকদের। যদিও সতীশের নিজের শিকর মঞ্চ, থিয়েটার জগতে তিনি একসময় ছিলেন এক মেয়ে বা দ্বিতীয়তম। হিন্দি নাটক সেলসম্যান রামলালে তার অভিনীত ওয়েলে লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। এছাড়াও ক্যামেরার সামনে মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মস্তানা ছাড়াও মাসুম, রাম লক্ষণ, পরদেশি বাবু, কাগজ সিনেমার জন্য তাকে মনে রাখবে দর্শক। খিলাড়ি সিরিজের মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়িতে তার অভিনয় ম্লান করে দিয়েছিল অক্ষয়ের জাদুও। বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। একটি টুইটে অনুপম খের প্রিয় বন্ধুর প্রয়াণের খবর জানান। তিনি লেখেন, আমি জানি মৃত্যুই এই পৃথিবীর চরম সত্য, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে আমি বেঁচে থাকতে আমার সেরা বন্ধু সতীশ কৌশিককে নিয়ে লিখব। 45 বছরের বন্ধুত্বের এমন হঠাৎ করে অবসান। সতীশ, তোমাকে ছাড়া জীবন কখনো একরকম হবে না। ওম শান্তি। বুধবারও হাসি মুখে দেখা গিয়েছিল তাকে। জাবেদ আক্তারের দেওয়া হোলি পার্টিতে মজার মুডেই দেখা গিয়েছিল তাকে। সদ্য বিবাহিত আলী ফজল রিচা চাড্ডার সঙ্গে আনন্দের সময় কাটানো সতীশ পরদিনই মায়ানগরীর মায়া কাটালেন। তার প্রয়াণে শোকাহত ফিল্ম দুনিয়া।